একাত্তরের মার্চে দিন যতই গড়াচ্ছিল স্বাধীনতাকামী বাঙালির ঐক্য ততই সুদৃঢ় হচ্ছিল। বিভিন্ন স্থানে নানা শ্রেণী পেশার মানুষ আন্দোলনের প্রস্তুতি নিতে থাকে। বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে চলমান অসহযোগ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন সংস্থা সংগঠন। পেশাজীবীরাও রাজপথে নেমে অংশ নেন আন্দোলনে। ধীরে ধীরে দেশ পরিচালনায় পাকিস্তানি শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণ শিথিল হয়ে আসে। অসহযোগ আন্দোলন অসাধারণ অসহযোগ আন্দোলন ছিল, যে সকল মহলের সম্পূর্ণভাবে সমর্থন পাওয়া গেছিল এবং সব কিছু অচল হয়ে গেছিল, এবং সেই অবস্থায় কারি বোঝা বাকি থাকলো না যে কি ধরনের ঐক্য গড়ে উঠেছিল। এদিন থেকে বঙ্গবন্ধুর নির্দেশে চলা শুরু করে বেসামরিক প্রশাসন। শুধুমাত্র ক্যান্টনমেন্ট ছাড়া পূর্ব পাকিস্তানের সবকিছু পরিচালিত হয় বঙ্গবন্ধুর ইশারায়, ফলে অনেকটাই অচল হয়ে পড়ে রাষ্ট্রযন্ত্র। প্রশাসনে বঙ্গবন্ধু যা বলবেন সেই হিসেবে চলবে, ব্যাংক তার হিসেবে চলবে, বেতার তার মতো চলবে, প্রশাসন তার হিসেব মতো চলবে, এবং আমরা লক্ষ্য করি প্রশাসন তার নির্দেশে কিন্তু চলছে। এটি একটি অভূতপূর্ব ঘটনা, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা খুব কম ঘটেছে। ক্যান্টনমেন্ট থেকে ক্যান্টনমেন্ট ব্রাঞ্চে তারা গেছে যে তাদের বেতন দেওয়ার টাকা তুলবে, ওখানে বাঙালি কর্মচারীরা বলেছে যে না, এটা আমাদের পক্ষে কোনো টাকা দেওয়া সম্ভব না। এদিকে পাকিস্তানের ভাঙন অনিবার্য বুঝতে পেরে এদিন জরুরি বৈঠকে মিলিত হন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। বৈঠক শেষে অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তারা। কিন্তু সেদিকে তোয়াক্কা না করে হত্যাযজ্ঞ চালিয়ে স্বাধীনতার আন্দোলন দমনে নিষ্ঠুর পরিকল্পনা করতে থাকে পাকিস্তানি হায়নারা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।